ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। 2x+3/x³ − log 10x + x sin ইনভার্স x² তো এখানে প্রথমেই আগে যেটি দেওয়া আছে সেটিকে আমরা ধরে নিলাম ওয়াই বলে। তাহলে সেক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমি দেখো সাজিয়ে নিচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল টু 2x/x³, তার মানে কত? 2x²+3x³ − log 10x + x sin ইনভার্স x² এবার এক্স এর সাপেক্ষে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে পাচ্ছি dy dx equal to d dx of 2 by x square plus d dx of 3 by x cube minus d dx of log 10x plus d dx of x sin inverse x square। তো এটাকে আমরা দেখো লিখতে পারি 2x−2 এর ডেরিভেটিভ কত হবে? −2 × x−2 − 1 মানে −3 প্লাস x³ এর ডেরিভেটিভ −3 x−3 − 1 মানে −4 মাইনাস লগ এক্স এর ডেরিভেটিভ log 10x এর ডেরিভেটিভ 1/10x × tan x এর চেন রুলের সাহায্যে ডেরিভেটিভ হয় 6² x প্লাস এটা ইউভি রুল দিয়ে হবে। দেখো তাহলে ইউভি রুলে প্রথমে এক্স থাকলো, d dx of sin ইনভার্স x² মানে √1/√1 − x² এর হোল স্কোয়ার ইন্টু d dx of x² + sin ইনভার্স x² × d dx of x। এইবার দেখো এখান থেকে পাচ্ছি −4/x³ − 9/x⁴ − সেক্স স্কোয়ার এক্স মানে কত? সেক্স স্কোয়ার এক্স মানে 1/cos² x, আর 1/tan x মানে কট এক্স মানে cos x/sin x। তাহলে ক্যান্সেল করলে দেখো একটা করে কস ক্যান্সেল করে যায়, তাহলে হয়ে যায় কত? কোসেক এক্স 1/sin x কে লিখলাম আর 1/cos x কে লিখছি সেক এক্স। প্লাস এখানে দেখো এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ কত? 2x। তাহলে 2x × x করলে কত পাচ্ছি? 2x² √1 − x² এর হোল স্কোয়ার মানে x⁴ প্লাস d dx of x মানে কত? 1 মানে sin ইনভার্স x² তাহলে এটি হয়ে গেল আমার নির্ণেয় অবকলন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।